গোলামি চুক্তির নব সংস্করণ ও সমঝোতা সার্কে সই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। ভারত সফরকালে অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনার যে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তা গোলামীর নব সংস্করণ অভিহিত করে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সম্পাদিত চুক্তি প্রত্যাখ্যানও করেছে দলটি। রোববার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কানেক্টিভিটির নামে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে রেল যোগাযোগের করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। জনগণের ভোটাধিকার হরণকারী সরকার প্রধান শেখ হাসিনার এই চুক্তি ও সমঝোতা স্মারক দেশের জাতীয় স্বার্থে আঘাত হানতে পারে, কোনোভাবেই রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতিতে সকল বন্ধুরাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন ও বাণিজ্যসহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে কানেক্টিভিটি তৈরির পক্ষে বিএনপির অবস্থান। তবে সড়ক, নৌ ও রেলপথে কানেক্টিভিটি বাড়াতে হলে জাতীয় স্বার্থকে বিবেচনায় রাখতে হবে সবার আগে। অথচ ক্ষমতা ও হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে অবৈধ শেখ হাসিনার সরকার বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, 1972 সালে ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছরের গোলামী চুক্তির কথা সবারই স্মরণ আছে। 52 বছর পর গত 2 জুন ভারতের সাথে সমঝোতার আড়ালে করা এইসব চুক্তি আবার আজীবন ভারতের গোলামে পরিণত করবে বাংলাদেশকে। ফলে শঙ্কা দেখা দিয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিরোধী এসব গোলামী চুক্তি কখনো মেনে নেয় না এদেশের জনগণ। অনুষ্ঠানের আগেই চুক্তিগুলো সই হয় এবং অনুষ্ঠানে সেটি বিনিময় হয়। এসব চুক্তি ও সমঝোতা স্মারক দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতায় রয়েছে হুমকি। এসব চুক্তি শান্তি ও জোটনিরপেক্ষ নীতির পরিপন্থী। এসব সমঝোতা চুক্তি করে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনীতিতে নিরাপত্তার কৌশলগত বাফার স্টেট হিসেবে ব্যবহারের সুযোগ দিতে চায় ভারতকে, যার ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম, যাদের বিমাতাসুলভ আচরণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সেই তাদেরকেই তিস্তার পানি বন্টনে নিয়োজিত করলে তা স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী। সেটি দেশের মানুষ বুঝে। সমঝোতা স্মারকের প্রায় সবই দেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনা। স্বাক্ষরিত এসব চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের রফতানি ও প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। অথচ ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় একতরফা আগ্রাসী বাণিজ্য পরিচালনার মাধ্যমে ভারতের বাজারে পরিণত করা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এইসব চুক্তি দলিলগুলো বিনিময় করা হয় বলেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।